দর্শক মোখা নিয়ে সময় সংবাদের বিশেষ বুলেটিন বিপদ সংকেত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আমরা আমাদের এই বিপদ সংকেত বুলেটিনের মাধ্যমে আপনাদের মোখার সবশেষ অবস্থান জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক আপনারা এর মধ্যে জানেন যে স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা, প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং আপনাদের সবশেষ তথ্যগুলো আমি একটু জানিয়ে দিতে চাই। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূল কিন্তু এর মধ্যে অতিক্রম করা শুরু করেছে এবং আজ দুপুর 12টা থেকে এই যে মোখা তার যে সম্মুখভাগ সেটি আঘাত হানতে থাকে এবং আমরা দেখেছি যে ঝোড়ো হাওয়া এর মধ্যে যে টেকনাফে বিশেষ করে সেন্ট মার্টিনে বিভিন্ন যে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি এবং যে ভিডিও ছড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ছবি আমরা কি দেখতে পেয়েছি যেখানে ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড গতিতে কিন্তু সেখানে মোখা আঘাত হানিয়েছে হেনেছে এবং এমনও দেখেছি আমরা আবহাওয়ার পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে যে ঘূর্ণিঝড়টি সেটির গতিবেগ বলা হচ্ছে 80 কিন্তু কোথাও কোথাও বলা হচ্ছে যে 120 থেকে 135 কিলোমিটার বেগে এই মোখা তাণ্ডব চালাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও বাইরা বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে ঘূর্ণিঝড় মোখা যেভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে অর্থাৎ টেকনাফ এবং সেন্ট মার্টিনে সেই ছবিগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এছাড়া আমরা যদি ঝড়ের অবস্থানটা বলি আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে আজ সন্ধ্যা নাগাদ অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মিয়ানমারে এই ঘূর্ণিঝড় মোখার মূল যে আঘাত সেটি দক্ষিণ অঞ্চলে অর্থাৎ মিয়ানমার উপকূলের এটি মূল আঘাতটি হতে পারে এমনটি বলছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরও বেশ কিছু তথ্য বলেছে যে আমরা সৌভাগ্যক্রমে বাংলাদেশের উপরে মূল আঘাতটি হানেনি, যে তবে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে। বিশেষ করে সেন্ট মার্টিনের কথা যদি বলি যে সেন্ট মার্টিনে আমরা দেখতে পেয়েছি যে প্রচণ্ড গতি নিয়ে এবং ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে সেই সেন্ট মার্টিন উপকূলে। দর্শক আপনারা জানেন যে কক্সবাজারেও কিন্তু আঘাত হেনেছে, বিশেষ করে কক্সবাজারের যে উপকূল সেই উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছে এবং এই ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিন কক্সবাজার হয়ে মিয়ানমারে মূলত দক্ষিণাঞ্চলে এই মূল আঘাতটি হানার কথা রয়েছে। দর্শক আমরা যেমনটি বলছিলাম যে শুরু থেকে মূলত যে 250 কিলোমিটার বেগে কিন্তু যে কেন্দ্রে কিন্তু এই ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল কিন্তু উপকূলের কাছাকাছি আসার সময় এটির কিন্তু গতিবেগ অনেকটাই কমে গেছে এবং শেষ পর্যন্ত টেকনাফে যখন অর্থাৎ সেন্ট মার্টিনে যখন এই মোখা আঘাত হানে তখন আমরা জানতে পেরেছি এটির গতিবেগ ছিল ঘন্টায় 80 কিলোমিটার। দর্শক আমাদের সময় সংবাদের হাতে যেসব তথ্য রয়েছে সেটি সবশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আবারও। কক্সবাজারের স্থলভাগে ঘূর্ণিঝড় মোখা বাতাসের গতিবেগ মূলত 80 কিলোমিটার সবশেষ যেটি জানানো হয়েছে এবং সেন্ট মার্টিনে এখন পর্যন্ত প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, উপকূলীয় এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের সহকর্মীরা প্রতি ঘন্টায় সেখানকার আপডেট দিচ্ছেন এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমনকি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মোখা চলে যাওয়ার পরবর্তী 24 ঘন্টা প্রচণ্ড গতিতে ঝড় যেটা হচ্ছে এটাও যদি কমেও যায় সেক্ষেত্রে বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টা কক্সবাজার উপকূলে বিশেষ করে কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় এলাকায় সেজন্য কিন্তু আগেভাগে ব্যাপক কিন্তু নেওয়া হয়েছে ক্ষয়ক্ষতি মোকাবিলায়, যেই ক্ষতি কমানো কীভাবে যায় যেই প্রস্তুতি সেগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। এ সময় প্রথম থেকে যেটি বলা হয়েছিল যে জোয়ারের সময় পানির উচ্চতা যেহেতু বেশি থাকবে এমন কিন্তু কথা বলা হচ্ছিল কিন্তু সৌভাগ্যক্রমে আবহাওয়া অফিস বলছে যে সৌভাগ্যক্রমে সেই সংখ্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে যেহেতু এখন এটি বলা হচ্ছে যে মিয়ানমারে যেহেতু এই ঘূর্ণিঝড়টির মূল আঘাত হানবে সেই কারণে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা কম হবে বলে আশা করছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ। এছাড়া আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই, দুপুরে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী কথা বলেছেন, তিনি যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রামে 5 লাখ মানুষ, টেকনাফে আরও 2 লাখ, কক্সবাজার আরও 2 লাখ মানুষ এবং সেন্ট মার্টিনে আরও 8,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ প্রায় 8 লাখের কাছাকাছি মানুষকে এর মধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে মূলত যেন এই মোখার যে প্রভাব, ক্ষতিকর প্রভাব যেন তাদের উপর না পড়ে সেই ক্ষতি মোকাবেলায় কিন্তু মূলত আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যেন কোনো ধরনের যেন ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে যেন সেই ক্ষয়ক্ষতি না হয়। আমাদের সহকর্মীরা কিন্তু দর্শক এই মোখার আপডেট জানিয়ে যাচ্ছেন
প্রতি মুহূর্তে আমি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই দর্শক। ঘূর্ণিঝড় মোখার কারণে গভীর সমুদ্রে কিন্তু এর মধ্যে যে ভেসে গেছে এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনাল, সেটিও কিন্তু আপনাদের আমরা এই সময় সংবাদেই কিন্তু এর আগে জানিয়েছি। এবং এর কারণে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গ্যাস ও বিদ্যুৎ বিভ্রাটের যে ঘটনাগুলো সেগুলোও কিন্তু বলা হচ্ছে যে খুব দ্রুত হয়তো বা অনুকূলে চলে আসবে। এবং এই বিষয়গুলো দর্শক সুরাহা করার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগের কথা বলা হচ্ছে। দর্শক, আমি যদি আপনাদের আমাদের ফুটেজগুলো সবশেষ যেই ঘূর্ণিঝড় আঘাত থানার অর্থাৎ মোখা আঘাত থানার যেই ফুটেজ সেগুলো যদি একটু দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিনে এটি কিন্তু প্রচণ্ড গতি নিয়ে কিন্তু এটি আঘাত থানে। বলা হচ্ছিল ঘন্টায় 215 কিলোমিটার গতির এই ঝোড়ো হওয়া ছিল, কিন্তু টেকনাফে অর্থাৎ সেন্ট মার্টিনে যখন এটি আঘাত থানে তখন এর গতিবেগ ছিল 80 কিলোমিটার। এবং বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিন কক্সবাজার উপকূল হয়ে ধেয়ে যাচ্ছে মিয়ানমারের দিকে, এবং মিয়ানমারের দক্ষিণাঞ্চলে মূল যেই আঘাতটি সেটি আঘাত থানার কথা রয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে, এমনটাই বলা হয়েছে দর্শক। এবং তারা যেটি বলছে যে আজ বিকাল বা সন্ধ্যার মধ্যে এ ঝড় সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসবে, এবং সবশেষ এখন পর্যন্ত কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা এবং চট্টগ্রাম বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের সহকর্মী চন্দ্রিমার সঙ্গে। আমাদের সহকর্মী চন্দ্রিমা জানাবেন যে আমাদেরকে আসলে যে তার কাছে কি তথ্য রয়েছে, যে এই যে সম্ভাব্য যে ঘূর্ণিঝড়টি এটি আসলে কোথায় রয়েছে। চন্দ্রিমাকে আমি আহ্বান জানাবো আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং চন্দ্রিমা, আপনি তো ঘূর্ণিঝড় মোখার সবশেষ যে গতিবিধি এগুলো পর্যবেক্ষণ করেছেন, এবং আমরা সবশেষ যেটি জানতে পারলাম যে আজ 12টার পর থেকে মূলত এই ঘূর্ণিঝড় মোখাটি তার যেই আঘাত থানা উপকূলীয় অঞ্চলে সেটি কিন্তু আঘাত আনতে থাকে যে সেন্ট মার্টিন উপকূলে, এবং এটি বর্তমানে সেন্ট মার্টিন হয়ে টেকনাফ এবং কক্সবাজার দিকে অতিক্রম করছে। এবং বলা হচ্ছে যে আজ সন্ধ্যার মধ্যেই পুরোপুরি এটি স্থলভাগে উঠে আসতে পারে এবং মিয়ানমারের মূলত এই মূল আঘাতটি হানবে। আমি যদি একটু বলি যে যে প্রস্তুতি, আপনি তো এই বিষয়গুলো নিয়েও কাজ করেছেন, এর মধ্যে আপনার প্রতিবেদন দেখেছি, বিশেষ করে রোহিঙ্গাদের যে নিরাপত্তা দেয়া রোহিঙ্গা শিবিরে বলা হচ্ছিল যে তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে ঝুঁকির মধ্যে রয়েছেন, এখন পর্যন্ত আপনি কি দেখতে পাচ্ছেন? যেটা দেখা যাচ্ছে আসলে যে ঘূর্ণিঝড় মোখা এটি হচ্ছে যে মিয়ানমারের যেহেতু মূল আঘাতটি আনবে, এটি এই মুহূর্তে কিন্তু মিয়ানমারের সিতওয়ে থেকে 30 কিলোমিটার দূরে অবস্থান করছে, এবং এটি কিন্তু গতিবেগ ধীরে ধীরে ওইদিকে বৃদ্ধি পাচ্ছে। এবং সকাল থেকে কিন্তু মিয়ানমারের দিকে সকল প্রকারের ওয়াইফাই কানেকশন এবং বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এক্ষেত্রে কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু মিয়ানমারের সম্পূর্ণভাবে আঘাত হানবে বলে জানা যাচ্ছে। এছাড়াও যে এই মুহূর্তে যেহেতু কক্সবাজারে ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে, সেন্ট মার্টিনেও ঝড়ো হওয়া রয়েছে। কক্সবাজারে আপনি যেটা বলছিলেন যে কক্সবাজারে কিন্তু রোহিঙ্গারা এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে আমি চন্দ্রিমা আপনাকে যদি জানি, আমাদের সবশেষ যে আবহাওয়া দপ্তরের যে ব্রিফিংয়ে যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার রাখাইন রাজ্যের যে সিত্ত আপনি যেটি বলছিলেন সেই উপকূলে কিন্তু এর মধ্যে আঘাত হানা শুরু করেছে, যেটি তারা বলছে যে রোববার দুপুর 1:30টার দিকে মূলত এই উপকূলে এটি উঠে আসে। এবং আমরা তারই পরিপ্রেক্ষিতে দেখেছি যে সেন্ট মার্টিন হয়ে তারপর যে টেকনাফ এবং কক্সবাজার হয়ে এটি কিন্তু আপনি যেমনটি বললেন যে মিয়ানমারের সিত্ত উপকূল থেকে মাত্র বেশ কিছু 30 থেকে সামান্য কিছু কিলোমিটার দূরে ছিল, এরই মধ্যে এটি বলা হচ্ছে যে আঘাত হানা শুরু করেছে। এবং সেই মুহূর্তে এটির ঘন্টায় গতিবেগ ছিল 220 কিলোমিটার, এবং এই মোখার প্রভাবে কিন্তু শহরের অর্থাৎ সেই মিয়ানমারের সিত্ত অঞ্চলের কিন্তু বেশ কিছু জায়গায় বলা হচ্ছে যে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে বলে এমনটি বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। অর্থাৎ মিয়ানমারের যেসব গণমাধ্যম রয়েছে তারা বলছে যে এর মধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, সেখানে পানি যেহেতু বাড়তে থাকায় সেখানেও কিন্তু একই রকম ভূমিধ্বস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। আপনি জানেন যে আমাদের দেশেও কিন্তু প্রথম দিকে বলা হচ্ছিল যে বাংলাদেশেও যদিও বা অর্ধেক আঘাত হানে সেক্ষেত্রেও ভূমিধ্বস এবং পাহাড় ধসের কিন্তু একটা শঙ্কার কথা কিন্তু বলা হচ্ছিল কক্সবাজারে। হ্যাঁ, বলা হচ্ছিল, কিন্তু সেই আসলে
সেই পরিমাণ আঘাত না নামলেও কিন্তু আঘাত এখন না হলেও কিন্তু অতি বৃষ্টির কারণে যদি বৃষ্টিটি অনবরত তিন দিন চলতে থাকে বা অনবরত চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনাটা রয়েই গেছে, পাহাড় ধসের শঙ্কা রয়েছে। তারপর সেক্ষেত্রে একই সঙ্গে আমরা দেখেছি যে ভূমিধস অর্থাৎ পাহাড়ের পাদদেশের যেসব মানুষ থাকে এর মধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু নিরাপদ আশ্রয়কেন্দ্রে অনেকে সরিয়ে নিয়েছে। বিশেষ করে যেসব ঝুঁকিপূর্ণ অঞ্চল রয়েছে পার্বত্য চট্টগ্রাম, তারপর রয়েছে যদি চট্টগ্রামের কথা বলে, এছাড়া কক্সবাজারেরও পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করেন, যেমনটি দুর্যোগ প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজারে 2 লাখ, চট্টগ্রামে 5 লাখ এবং সেন্ট মার্টিনে আরও 8,000-এর বেশি মানুষকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে নিরাপদে থেকেই এই আমরা ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানি যেটাই বলি না কেন সেগুলো হয়তো বা কমাতে পারবো। চন্দ্রিমা, আপনার সাথে যদি আরেকটা বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু আমরা অনীহা দেখেছি, কিন্তু ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর অর্থাৎ দুপুর নাগাদ যেটি আঘাত আনতে শুরু করে এর পরের চিত্রটা আপনি কী দেখেছেন? আমাদের সহকর্মী যেসব কথা বলেছে, আসলে মানুষজন কি সেই আশ্রয়কেন্দ্রে গেছে কিংবা তাদেরকে কি আমরা নিতে পেরেছি? হ্যাঁ, সকলেই বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষয়ক্ষতির সেরকম কথা জানা যায়নি এবং মানুষের আহত বা হওয়ার কথাও জানা যায়নি। আর তারা যেটা বলছিলেন, আসলে ঘূর্ণিঝড় যখন হয়, এই দুর্যোগটা যখন হয়, তখন আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বোঝা যায় না। কোনো ঘূর্ণিঝড় বা এই প্রাকৃতিক দুর্যোগ চলে গেলে তার পরবর্তীতে আসলে ক্ষয়ক্ষতির আসল পরিমাপটা জানা যায়। এই মুহূর্তে যদি আমরা যেটা বলছিলাম যে প্রতি ঘন্টায় কিন্তু সর্বোচ্চ গতিবেগ 120 থেকে 137 মাইল পর্যন্ত হচ্ছে, বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে মায়ানমারের দিকে, সেই সাথে কিন্তু কক্সবাজারেও কিন্তু ঝড় হাওয়াটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু চলে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তাদেরকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই আশ্রয়স্থলগুলোতে কিন্তু অবস্থান করার কথা বলা হয়েছে এবং তাদের জন্য কিন্তু মিনারেল ওয়াটার কিন্তু পর্যাপ্ত রাখা হয়েছে, তাদেরকে কিন্তু শুষ্ক খাবার দেওয়া হচ্ছে। এবং চন্দ্রিমা, আমরা যেহেতু টেকনাফ হয়ে অর্থাৎ সেন্ট মার্টিন হয়ে যেহেতু এটি টেকনাফ এবং কক্সবাজার উপকূল আঘাত এনেছে, আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, আমরা একটু যেতে চাই, যে আমরা একটু টেকনাফে যেতে চাই। টেকনাফে রয়েছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তোমাল, তিনি রয়েছেন সেখানে, আমরা যাব সেখানে, দেখবো সেখানকার সবশেষ কী অবস্থা। তোমাল, আমি যেখানে রয়েছি সেই জায়গাটির নাম সাবরাং। এই সাবরাং থেকে কিন্তু আমার হাতের ডান দিকে রয়েছে সেন্ট মার্টিন আর অন্য পাশে শাহপুরের দ্বীপ। আমি যদি বলি যে আমি যখন শাহপুরের দ্বীপ থেকে রওনা দিয়েছিলাম ঠিক ওই সময় ঝড়ের কবলে পড়ি আমরা, এবং ঝড়ের কবলে পড়ে অনেক কষ্টে সেখান থেকে রক্ষা পেয়ে আমরা একটি ভবনে আশ্রয় নিয়েছি। আমি সেই ভবন থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে মোখা সেটি কী পরিমাণ ভয়াবহতা নিয়ে আসলে হাজির হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমরা যে ভবনটিতে রয়েছি সেই ভবনে যেগুলো ছোটো ছোটো ঘরবাড়ি ছিল বা গ্যারেজ ছিল সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে উড়ে গেছে, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘর আসলে পড়ে রয়েছে। তো এই রকম করে আসলে আমরা দেখেছি যে এই উপকূলীয় অঞ্চলে যে পরিমাণ ঘরবাড়ি বা আপনার বিল্ডিং বাড়ি নয় বা হিটের তৈরি বাড়ি নয় সেগুলো কিন্তু আসলে অনেকগুলোই পড়ে গিয়েছে, এবং সেটি ছাড়াও এই যে পুরো পথটি রয়েছে কক্সবাজার থেকে শাহপুরের দ্বীপ পর্যন্ত, এই পুরো পথে কিন্তু আমরা এমনটি দেখেছি। আমরা যখন রওনা করেছি এখন থেকে প্রায় ঘন্টা দুয়েক আগে, ওই সময় কিন্তু আসলে অনেকগুলো গাছ পড়ে গেছে, এবং একটি দশায় এমনটি হয়েছিল যে আমরা না পারছি শাহপুরের দ্বীপের দিকে যেতে, না পারছি আসলে আবার শহরের দিকে ফিরতে। এবং ঠিক ওই সময়ে যখন দেখা গেল যে একটি ভবন রয়েছে সেখানে, সরকারি ভবন, সেই ভবনে কিন্তু আমরা আশ্রয় নিয়েছি, এবং সেখান থেকে মূলত আসলে আমরা দেখাচ্ছি সেই যে মোখা সেটি কী পরিমাণ ভয়াবহতা আসলে এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা লেন্সে যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি মূলত সাবরাং। এই সাবরাংটি মূলত টেকনাফের একটি জায়গার নাম, এবং সেখান থেকে মূলত শাহপুরের দ্বীপে যাওয়া যায়, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই এই পুরো কক্সবাজারের যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু সড়কে কোনো লোকজন ছিল না সেভাবে, অর্থাৎ আগের চেয়ে জনগণ অনেক সচেতন হয়েছে এমনটি বলাই যায়। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই জায়গা থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন, এবং এই পুরো জেলায় যে 550 আশ্রয়কেন্দ্র রয়েছে সেই 550 আশ্রয়কেন্দ্র ছাড়াও আমরা জানি যে সরকারি সমস্ত অফিস, আদালত বা হোটেল মোটেল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে সরকারের তরফ থেকে বলা হয়েছে সেখানে তারা মানুষ আশ্রয় নেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আসলে এই ভবনগুলোতে অনেকে আশ্রয় নিয়েছেন। এবং আমি যে ভবনে রয়েছি সাবরাং, এই ভবনের একপাশে হচ্ছে
মেরিন ড্রাইভ সড়কটি এবং অন্য পাশে রয়েছে সেই সমুদ্র এবং সমুদ্রের যে গর্জন এবং সেটির যে ভয়াবহ আকার সেটি নিশ্চয়ই আরও কিছুক্ষণ পরে জোয়ারের সময় আমরা আরও ভালো করে বুঝতে পারবো। কারণ যেহেতু আপনি জানেন যে এখন পর্যন্ত ভাটা চলছে এবং ভাটার সময় যে আসলে উত্তাল সমুদ্র সেটা যেহেতু জোয়ারের সময় আরও বাড়ে সেই জায়গা থেকে নিশ্চয়ই সেটি আরও বাড়বে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানে অনেকেই রয়েছেন, এই ভবনে কিন্তু বেশ কিছু শ্রমিক কর্মচারী রয়েছেন। তো আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো সেখানে রয়েছেন, তো আপনি মূলত কেমন দেখলেন, আপনার অভিজ্ঞতাটা কী? ভয়াবহ অবস্থা, যেটা বলার মতন না, ভয়াবহ অবস্থা। এবং এরকম আমার জন্মের পরে থেকে আমি এরকম দেখি নাই, এই প্রথম দেখতেছি। আমার জন্মের পরে আমি এরকম দেখি না, এত ভয়াবহ অবস্থা। আপনার মূলত কোথায় বাসা, বাড়ি কোথায়? আমার বাসা হলো ঢাকাতে, আমি এখানে জব করি। এখানে জব করেন? জি। কবে আসছেন এখানে? এখানে আসছি এক দেড় বছর হয়েছে। এক দেড় বছর হলো, তাই না? সকালে শান্ত ছিল, আস্তে আস্তে বাড়তে থাকছে, এখন ভয়াবহ অবস্থা। এখন যেটা বলার মতন না, এটা কোনো আমার জন্মের পরে আমি কোনোদিন দেখিনি এরকম। আমরা দেখলাম এই ভবনের কিন্তু বেশ কিছু যে ঘরগুলো রয়েছে ওই ঘরগুলো কিন্তু অনেকটাই পড়ে গেছে, এবং এমনটাই দেখেছি যে এই ভবনের যে ঘরগুলোর টিন রয়েছে এগুলো উড়ে গেছে। তো এই বিষয়ে একটু আমাকে একটু আপনি মানে বলবেন। হ্যাঁ, মানে এতই ভয়াবহ, ভয়াবহতার এত তীব্রতা, এবং এটা তো নতুন করা হয়েছে, এটা উড়ে নিয়ে গেছে বাতাসে, বাতাসে কত তীব্রতা। তো সেই জায়গা থেকে এই ভবনটিতে আমরা যেখানে রয়েছি এই ভবনটি তো মানে ঝুঁকিপূর্ণ, আপনার কি মনে হয়? না, ভবন শক্তিশালী ভবন এটা, এখানে ভিতরে পাইল করা এবং নিচে অনেক বড় বড় পাইল করা আছে, এর ভবন বহুত শক্তিশালী ভবন। আচ্ছা, যেমনটা আমরা দেখছি এই যে পুরো বাড়িয়াড়ি যে অঞ্চল জায়গাটি রয়েছে এখানে কিন্তু যে পরিমাণ ধুলা উঠছে, আমি কিছুক্ষণ আগেও ছিলাম বাড়িয়াড়িতে, সেখান থেকে আসলে আমরা যে এই ভবনে আসতে পেরেছি সেটি আসলে বলা চলে যে অনেকটাই আমাদের সেটি আমাদেরকে অনেকটাই ভাগ্য বলতে হবে, এবং সৌভাগ্যের জায়গা ছিল বলেই নিশ্চয় আমরা এখানে আসতে পেরেছি। এবং সেই জায়গা থেকে আপনি দেখছেন যে এখানে যে ঝড়টি হচ্ছে মোখা, সেই মোখার যে ভয়াবহতা সেটি কিন্তু আমরা আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছি, এবং ক্যামেরায় যা দেখানো যাচ্ছে এর বাইরের যে দশা সেটি নিশ্চয়ই ঝড় শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো। কারণ আপনারা জানেন যে আমাদের যে অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বলা চলে যে ঝড় যখন চলে ওই সময় কিন্তু ক্ষয়ক্ষতিটা আসলে অবলোকন করা যায় না, ঝড় যখন থামে, ঝড় থামার পরে নিশ্চয়ই সেই ক্ষয়ক্ষতিটা আসলে উন্মুক্ত হয়। সেই জায়গা থেকে এই মুহূর্তে কী পরিমাণ গতিতে বাতাস বইছে সেটা যদি আমরা বলতে চাই, তার আগে বলতে হবে যে আসলে এই পুরো কক্সবাজার উপকূল, বিশেষ করে সেন্ট মার্টিন, মূলত সাপুড়ের দ্বীপ এবং টেপনাফ, এই তিনটি যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু আসলে ভয়াবহ আকারে বাতাস বইছে এবং বৃষ্টি কম রয়েছে। আমরা যেমনটি দেখেছি এর আগে হাইলা বা সিডোরের সময় যে সেখানে কিন্তু আসলে ঝড়ের সময়, বড় ধরনের ঝড়ের সময় কিন্তু বৃষ্টিটা কম থাকে, অনেক সময় গুমোট আবহাওয়া থাকে, এবং সেটাই কিন্তু ছিল যে বৃষ্টি কম ছিল, গুমোট আবহাওয়া ছিল, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখনও কিন্তু যে বাতাস সেটি কিন্তু বইছে, এবং সেই বাতাসের যে অবস্থা সেটি নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে অনেকটা দেখতে পাচ্ছেন। এবং বলা চলে যে আজকে দুপুরের পর থেকে, অর্থাৎ 12টার পর থেকে যে মোখার যে ভয়াবহতা সেটি উন্মুক্ত হতে শুরু করে, এবং ঠিক যখন 2টোর পর, অর্থাৎ 2:15টার দিকে, 2:45টার দিকে আমরা নিজেরাও সেই ঝড়ের কবলে পড়েছিলাম, এবং সেটি কিন্তু আমরা দেখছি যে ঝড়ের যে আকার সেই জায়গা থেকে আসলে এই ঝড় কী পরিমাণ ক্ষয়ক্ষতি আনবে আমরা সবাই চাই যে সেটি যেন আসলে বাংলাদেশের উপর দিয়ে অনেক ভয়াবহ রকম ক্ষয়ক্ষতি না রেখে আনে, সেটাই আসলে আহ্বান জানানো হচ্ছিল গত কয়েকদিন থেকে, এবং সেই জায়গা থেকে অনেকে আশ্রয় নিয়েছেন। আবার এটিও ঠিক যে অনেকে কিন্তু আসলে আশ্রয় নেননি, এবং যারা আশ্রয় নেননি তারা এই মুহূর্তে কী দশায় রয়েছেন সেটা নিশ্চয়ই সময় গেলেই বলা যাবে। তো এই মুহূর্তে বলা চলে যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, শুধুমাত্র যে সরকারি ত্রাণ বা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার যে ঘোষণা সেটিই নয়, সেগুলো ছাড়াও এর পরবর্তীতে যদি কোনো ক্ষয়ক্ষতি আমরা অবলম্বন করি সেগুলো নিশ্চয়ই করা হবে। কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এগুলো যেহেতু রক্ষা করার কোনো বা এগুলোকে থামানোর কোনো উপায় নেই বা
মানুষের পক্ষে সেটিকে হাঁটতে রাখার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে আসলে ক্ষয়ক্ষতি যাতে কম হয় বা ক্ষয়ক্ষতি যেন জানমাল রক্ষা পায় সেই জায়গা থেকে তারা আসলে বলা হয়ে থাকে যে ঝড়ের সময় আশ্রয় কেন্দ্র অবস্থান নিতে হবে এবং সেটি অনেকেই নিয়েছেন। আবার এমন টাইমের অভিযোগও পেয়েছি যে আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেকেই যাননি এবং তারা যেহেতু অনেকেই যাননি তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তারা এই মুহূর্তে তারা ভালো থাকবেন আমরা সে আশাই করব। সেই জায়গা থেকে আমরা দেখছি যে পুরো যে বালিয়াড়া অঞ্চল রয়েছে পুরো অঞ্চলে আসলে এই মুহূর্তে বয়ে যাচ্ছে মুখার তাণ্ডব এবং সেটি কিন্তু আমরা দেখছি যে অনেকক্ষণ থেকেই মূলত সেটি শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে সকাল প্রায় আমরা বলতে পারি যে সেই যে মুখার তাণ্ডব সেটি 12টার পর থেকে আসলে সেই ঝড়ের অগ্রভাগ বাংলাদেশমুখী থাকলেও দুপুরের পর থেকে এর মূল যে ভয়াবহতা সেটি আমরা অবলোকন করতে পারছি এবং এখন 3:30 বাজে কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আর জোয়ার শুরু হয়ে যাবে। জোয়ারের সময় সেটি কী হবে সেটি নিশ্চয়ই আসলে ভাবিয়ে তুলতেই পারে এবং সেই জায়গা থেকে বলা চলে যে এই যে মুখার আক্রমণ সেটি তো নতুন নয়, বাংলাদেশ আসলে আমাদের যেহেতু নদীমাতৃক দেশ ঝড় বন্যার সঙ্গে আমাদেরকে বাস করতে হয় এবং সেই জায়গা থেকে আসলে অনেকেই বলছেন যে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং সরকারি যে নির্দেশনা আদেশ সেগুলো আসলে মেনে চলা উচিত। তো সব মিলিয়ে বলা চলে যে এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। তমাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চন্দ্রিমা, আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল যেমনটি মূলত তিনি বললেন যে আসলে স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি বললেন যে এমন ভয়াবহ তাণ্ডব কিন্তু তার জীবনে তিনি দেখেননি। আর যদিও তিনি ঢাকার বাসিন্দা, তিনি বর্তমানে সেখানে চাকরির সূত্রে তিনি সেখানে রয়েছে, কিন্তু তিনি যেমনটি বলছিলেন যে ভয়াবহ রকমের কিন্তু তাণ্ডব চালিয়েছে সে টেকনাফে। আমাদের টেকনাফ থেকে মূলত আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল জানাচ্ছিলেন এবং তিনি যেমনটি বললেন যে মূলত আজ 12টার পর থেকেই কিন্তু ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিনে আঘাত আনতে শুরু করে এবং সেটির প্রভাব কিন্তু এর মধ্যে টেকনাফেও পড়া শুরু করেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি তার কথায় বলেছেন, তিনি বলছেন যে বর্তমানে যেহেতু ভাটা চলছে সে কারণে জলোচ্ছ্বাসের সংখ্যাটা কিন্তু এখন নেই এই মুহূর্তে, যে কারণে এই যে জলোচ্ছ্বাস বলা হচ্ছিল 8-10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে সেই সংখ্যাটি কিন্তু এখন পর্যন্ত নেই দেখা যাচ্ছে। কিন্তু আবার এটি শঙ্কা করা হচ্ছে যদি এই যে ঘূর্ণিঝড়ের গতি যে এটি যদি অব্যাহত থাকে এবং পরে যদি আবার জোয়ার শুরু হয় সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাসের একটি শঙ্কা রয়েছে। কক্সবাজারের এই দিকে কিন্তু গত 1.5 দশকে আসলে এই রকমের ভয়াবহ কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন কিন্তু দেখাও যায়নি, কারণ এর আগে সমুদ্রপৃষ্ঠ বঙ্গোপসাগরে যত সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে তাদের গতিপথ কিন্তু ভিন্ন ছিল। এই প্রথমবারই কিন্তু তারা তাদের গতিপথ পরিবর্তন করে কিন্তু এদিকে এসেছে এবং আঘাত হানার সম্ভাবনা যেটা রয়েছে যে এই পরিমাণটা যদি এই ঝড়ের গতিতে থাকে তাহলে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার এগুলো নিয়ে কথা বলবো। আবারও দর্শক, আমরা কক্সবাজার এবং টেকনাফের অবস্থা জানছিলাম যে আসলে সেখানে কী অবস্থা। আপনি জানেন যে এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলেও কিন্তু এই মুখার প্রভাব পড়তে শুরু করেছে। দর্শক, আমরা একটু ভোলায় যেতে চাই এবং ভোলা থেকে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী অপূর্ব অপু, আমরা জানবো সেখানকার সবশেষ খবর। অপু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন সেখানকার সবশেষ। দেখুন, এই মুখার প্রভাবে, ঘূর্ণিঝড় মুখার প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের বাতাস বইছে। আমি এই মুহূর্তে আছি দ্বীপ জেলা, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় রয়েছি, মেঘনা নদীর পাড়ে তুলাতুলি এলাকায় রয়েছি এবং এখানে 1 ঘন্টা আগ থেকে, আরও 1-1.5 ঘন্টা আগ থেকে কিন্তু নদীর পানি একেবারে, নদীতে কিন্তু উত্তাল রয়েছে। এখানে কিছুক্ষণ পরপরে কিন্তু নদীর পানি আশ্রে পড়ছে নদীর দুপাড়ে এবং প্রচণ্ডভাবে বাতাস বইছে। প্রায় ঘন্টা দেড়েক পর্যন্ত এই উত্তাল অবস্থা রয়েছে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে এর মধ্য দিয়েই আমরা দেখছি যে কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক পর্যন্ত জেলেরা কিন্তু মাঝ নদীতে তারা কিন্তু পাড়ি দিয়েছে, তারা তাদের ট্রলার নৌকা নিয়ে কিন্তু তারা মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। যদিও মেঘলা যে আকাশ ছিল সেটি কিন্তু কেটে গেছে, আকাশ এখন অনেকটাই রৌদ্রোজ্জ্বল ঝলমলে বলা যায়। ভোলার এই মুহূর্তে কিন্তু গেল কয়েক মিনিট ধরে, অর্থাৎ 10-15 মিনিট ধরেই আকাশে রৌদ্রোজ্জ্বল রয়েছে, চারপাশটা বেশ পরিষ্কার রয়েছে। সকাল থেকে যে মেঘাচ্ছন্ন ছিল, ঝিরঝিরি বৃষ্টি ছিল সেটি আসলে এখন এই মুহূর্তে নেই এবং এখানকার জেলেরা বলছেন যে আসলে তারা, এক একজন জেলেদের সাথে আমার কথা হয়েছিল বা নদীপাড়ের মানুষ যারা 50-60 বছর
বয়সী তারা বলছেন যে তাদের জীবনের অভিজ্ঞতার আলোকে বলছে এটি আসলে এই এখন আর ঝড়টি সেইভাবে আঘাত হানবে না। অন্যদিকে আবহাওয়া দপ্তরও বলছে যে আসলে এই উপকূলে যে সংখ্যাটা ছিল, যে ভয়টা ছিল, সে ভয়টা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। তবে জলোচ্ছ্বাসের কিছুটা খবর রয়েছে বিভিন্ন জায়গায়। নদীর পানি জোয়ার বাড়লে পরে কিন্তু নদীর পানি বাড়বে এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এবং এর বাইরে আমার সাথে বরিশালের বিভাগীয় কমিশনার আমিরুল হাসানের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছিলেন গত রাতে বরিশাল বিভাগের যে প্রায় 4000 সাইক্লোন শেল্টার রয়েছে, আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই সমস্ত আশ্রয় কেন্দ্রে প্রায় 18,000 মতন মানুষ অবস্থান নিয়েছিল। সে সমস্ত জায়গা 18,000 মানুষ এবং গবাদি পশু তাদের নিয়ে তারা সেখানে অবস্থান নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে শুকনো খাবার দেয়া হয়েছিল। যদিও বা আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এক একজনকে কিন্তু খাবার দেবার পরে, অর্থাৎ আমি আছি ভোলায়, ভোলায় দেখেছি বেশ কয়েকটি সাইক্লোন শেল্টারই খাবার দেবার পরে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে মানুষরা অবস্থান করেনি, সে সমস্ত জায়গা থেকে তারা নিজ নিজ বাড়িতে চলে গিয়েছে। এবং যদিও বা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে দুপুর থেকেই তারা দেখেছে তারা খুব হার্ডলাইনে ছিল, প্রশাসন বাধ্য করেছে রীতিমতো নদীপাড়ের মানুষদেরকে আশ্রয়স্থলে অবস্থান করানোর জন্য তারা বাধ্য করে ঘর থেকে নিয়ে এসে এক একটি আশ্রয় কেন্দ্রে রেখেছে। তবে মানুষ আসলে রাতে কিন্তু থাকিনি, তারা চলে গিয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরেও আমরা আসলে মানুষদেরকে দেখিনি। অন্তত ভোলার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে আমি যতটা ঘুরেছি এবং এর বাইরে বরিশালের স্থানীয় জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছিল, বরিশাল বিভাগ জুড়ে যে উপকূলীয় এলাকাগুলোতে যে গেল কয়েকদিন পর্যন্ত শঙ্কার যে বিষয়টি ছিল, মানুষের ভিতরে যে একটা উৎকণ্ঠা ছিল, সেটি আসলে এখন ক্রমশ কিন্তু কেটে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এই দুর্যোগের আগ মুহূর্তে, দুর্যোগ চলাকালীন মুহূর্তে এবং দুর্যোগ পরবর্তী ব্যাপক এবার কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে, জীবনমালের যদি ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে প্রশাসন কিন্তু এবার সর্বোচ্চ ধরনের প্রস্তুতি আমরা কিন্তু আসলে লক্ষ্য করেছি। এবং গতকালকে থেকে আজকে সকালেও আমরা দেখেছি স্বেচ্ছাসেবকরা নদীপাড়ে কিন্তু মানুষদেরকে সচেতন করতে, অন্তত আশ্রয় কেন্দ্রে সাইক্লোন শেল্টারে অবস্থান নেবার জন্য তাদেরকে কিন্তু বারংবার আহ্বান জানিয়েছিল। কিন্তু অনেকেই যারা বয়োবৃদ্ধ রয়েছে তারা কিন্তু আসলে আশ্রয়স্থলে অবস্থান নেয়নি। এবং এখন আসলে যেহেতু রোদ্রুজ্জ্বল রয়েছে, অনেক জেলেরা কিন্তু এই মেঘনা নদীতে আসলে মাছ ধরতে কিন্তু এর মধ্যে নেমেও গেছে অনেককে, তেমনটাই আমি দেখেছি। তো ভোলার মেঘনা নদীর পাড়ে তুলাতুলি এলাকা থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। ধন্যবাদ অপূর্ব অপু। দর্শক মূলত অপূর্ব অপু মূলত যেটি বলছিলেন, অর্থাৎ ভোলার মেঘনা পাড় থেকে এই ঘূর্ণিঝড় মোখার প্রভাব কিন্তু সেখানেও পড়েছে। আমরা আবারও আমাদের সহকর্মী চন্দ্রিমার সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। চন্দ্রিমা, যেমনটি আমাদের সহকর্মী থেকে বলছিলেন যে ভোলায় কিন্তু এর মধ্যে হালকা প্রভাব পড়তে শুরু করছে, আমরা দেখি যে মেঘনার পাড় সেটি কিন্তু উত্তাল রয়েছে। আমি আরেকবার দর্শকদের জানিয়ে দিতে চাই যে দর্শক, এরই মধ্যে আপনাদের যে সবশেষ আপডেটগুলো ঘূর্ণিঝড়ের যে মোখার, সেই মোখার আমরা সবশেষ জানাতে চাচ্ছি। দর্শক, আমরা আবারও যে টেকনাফে অর্থাৎ সেন্ট মার্টিনে যেই আঘাত হেনেছে আজ যে ঘূর্ণিঝড় মোখা, সেই ছবিগুলো, সবশেষ ছবিগুলো আপনাদের একটু দেখাতে চাই। আমরা যদি সেই ছবিতে দেখি, আমরা তাহলে দেখব যে ঘূর্ণিঝড় মোখা আজ 12টার পরে টেকনাফ সেন্ট মার্টিন উপকূলে মূলত এটি আঘাত হানতে শুরু করে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে সবশেষ যেটি বলা হয়েছে যে প্রচণ্ড গতিতে কিন্তু এই ঘূর্ণিঝড় মোখাটি আঘাত হানে এবং এখন পর্যন্ত এটি সেন্ট মার্টিন এবং টেকনাফ কক্সবাজার উপকূল হয়ে এটি মিয়ানমারের দিকে ধাবিত হচ্ছে। এবং যে কারণে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা শঙ্কা করছেন সেন্ট মার্টিনে হয়তো বা ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, বিশেষ করে যদি প্রাণহানিও যদি না হয় অবকাঠামোগত যেসব ক্ষয়ক্ষতি এটির কিন্তু তারা ব্যাপক আশঙ্কা করছেন। এবং চন্দ্রিমা, আপনাকে যদি আমি একটু বলি যে আমরা কিন্তু বারবারই বলে আসছিলাম যে বিশেষ করে আবহাওয়া বিশেষজ্ঞ আমরা, সেক্ষেত্রে কানাডার স্যাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু বিশেষজ্ঞ মুস্তফা কামাল পলাশের কথা বলতে পারি, তিনি কিন্তু অনেক আগে থেকেই বলছিলেন যে এটি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। যদিও এটি নিয়ে না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সমালোচনা চলছে, আলোচনা চলছে, তারা যেটি বলছেন যে আসলে সরকার আগাম সতর্কবার্তা নিয়েছে বলেই হয়তোবা এই বড় ধরনের প্রাণহানি কিংবা যে ক্ষয়ক্ষতি এগুলো এড়ানো সম্ভব হবে এমনটা আশা করা হচ্ছে। যদিও এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু এখনও শেষ হয়নি, কিন্তু সময় যত যাচ্ছে আমরা আশা করি ঘূর্ণিঝড়টি যেই মূল আঘাতটি সেটি বলা হচ্ছে মিয়ানমারে আঘাত আনার কথা। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সবশেষ যে
আজ সন্ধ্যা নাগাদ এটি উপকূল থেকে স্থলভাগে এসে পৌঁছবে এবং সেক্ষেত্রে যদি হয় তাহলে আবহাওয়া অফিস যেটি আরেকটু যেটি বলছে যে এরই মধ্যে ঘূর্ণিঝড় চলে গেলেও কক্সবাজার সহ আশপাশের অঞ্চলে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হতে পারে, যে কারণে কিন্তু আসলে আমরা বারবার যেটি বলছি যে ভূমিধস এবং যে জলোচ্ছ্বাসের কথা বলছিলাম সেই কারণগুলো কিন্তু আমরা বলছি যে এগুলো আশঙ্কার কথা আসলে বলা হচ্ছিল। চন্দ্রিমা, আমরা যদি একটু সবশেষ যদি একটু কনক্লুশন টানি, আসলে যে প্রাণহানি আমরা তো প্রতি মুহূর্তে এই সংবাদের মাধ্যমে বিশেষ বুলেটিন বিপদ সংকেতের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসলে কি হচ্ছে, ঘূর্ণিঝড়ের গতিপথটি কোথায় এবং কোথায় আছে। এখন আমরা সবশেষ যেটি জানতে পারলাম যে আজ এটি মিয়ানমারের দিকে ধাবিত হচ্ছে। সবশেষ যদি আপনার কাছে একটু ছোট করে শুনতে যাই যে ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ এইবার এই মোকাবিলায় আসলে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আপনার বলে আপনার মনে হয়? এখনো পর্যন্ত যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে যে আসলে যথেষ্ট ভালো পরিস্থিতি দেখা গেছে, কিন্তু কারণ এর আগে অনেক এরকম প্রাকৃতিক দুর্যোগ ছিল যখন আসলে প্রস্তুতির যথেষ্ট অভাব ছিল, কিন্তু এবার কিন্তু যথেষ্ট সময়ও পাওয়া গেছে। আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে সকলকে, আসলে বারবার সচেতন করার চেষ্টা করা হচ্ছে। যেমন কক্সবাজার আমরা দেখছিলাম যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং কক্সবাজারে বর্তমানে তাণ্ডব চলছে। এক্ষেত্রে কিন্তু প্রায় 2.5 লাখ মানুষকে কেন্দ্র বিভিন্ন আশ্রয়স্থল ছাড়াও কিন্তু হোটেল এবং বিভিন্ন রিসোর্টে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু সবসময় খাবার সরবরাহ করা হচ্ছে এবং তাদের জন্য কিন্তু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এবং কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কর্মীরা, স্বেচ্ছাসেবী কর্মীরা এবং সকলে কিন্তু এখনও পর্যন্ত মাঠে সচেষ্ট রয়েছে এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে ব্যবস্থা, তাহলে মোটামুটি বলা যায় যে ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ সরকারের যে প্রস্তুতি আসলে এখন পর্যন্ত কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, কিন্তু দুর্যোগ পরবর্তী সেই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার কেমন কি করছে সেটি আসলে এখন দেখার বিষয়। ধন্যবাদ চন্দ্রিমা। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী চন্দ্রিমার সঙ্গে, তিনি বলছিলেন যে পুরো বিষয়টি মোখার যে গতিবেগ গতিবিধি বাংলাদেশ সরকারের যে উদ্যোগ কী কী নেওয়া হয়েছে সেই সব বিষয়ে। দর্শক, আমরা এই ঘূর্ণিঝড় মোখার সবশেষ জানাচ্ছি বিপদ সংকেতে এই বিশেষ বুলেটিনের মাধ্যমে। আমরা আবারও হাজির হব ঠিক সন্ধ্যা 6:45। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।